এভরিবডি, আজ আমরা মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপারে কিছু পোর্শন নিয়ে আলোচনা করব। তো তোমরা এটা তাড়াতাড়ি দেখে নাও, আর যদি তোমাদের ভিডিওটা হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কাছে থেকো, আর আমি আপলোড করতেই থাকবো, তোমরা এটা দেখে নিও। তোমাদের প্রথম পেজ শুরু হয়েছে যেটা ইংরেজিতে 73, প্রথমে তোমাদের আছে যেখানটায় রাইট দ্য অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব এটা লিখতে বলছে। তো দেখো এটা কী হবে, সজনা ট্রুথ ওয়াজ এ ওম্যান অফ রিমার্কেবল ইন্টেলিজেন্স হবে এখানটায়, নট ইন্টেলিজেন্ট, নট দ্য ইজ ইন্টেলিজেন্ট, এখানটায় লিখবে তোমরা ইন্টেলিজেন্স। ডিসপাইট হার ইলিটারেসি সি ওয়াজ ব্রন এ স্লেভ অ্যান্ড হার রিয়েল নেম ওয়াজ ইসাবেলা ব্রুমফ্রি অ্যান্ড সি ওয়াজ সোল্ড, এখানটায় লিখবে ওয়াজ সোল্ড, মানে প্যাসিভই আছে এটা, ওয়াজ সোল্ড সেভারেল টাইমস বিফোর স্লেভারি, ওয়াজ অ্যাবলিশড ইন 1827 ইন নিউ ইয়র্ক, এটাও তোমরা প্যাসিভই করে দেবে, কারণ কারোর কারোর দ্বারাই এটা ধ্বংস হয়েছিল স্লেভারি সিস্টেমটা, তার জন্য ওয়াজ অ্যাবলিশড করবে। নেক্সট চলে আসবে এখানটায় আছে কি, ডু অ্যাজ ডাইরেক্টেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, এখানে লিখবে দেয়ার ওয়াজ এ টাইম, আর্টিকেলটা লিখবে এ টাইম হোয়েন এভরিবডি বিলিভ দ্যাট হিস্ট্রি ইজ অনলি দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান, মানে মহান মানুষের, তার জন্য অফ, লিজেন্ডারি ওমেন অফ পাস্ট মানে অতীতের, তার জন্য অফ, লাইক ক্লিওপেট্রা হ্যাভ বিন এক্সপ্লেইন নট দ্য ট্রু। আর সেকেন্ড তোমাদের কী দিয়েছে, বিতে, বিতে চলে আস, এখানে কোশ্চেন্স আছে, স্যাফো ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ ওমেন পোয়েটস, এটা কী করতে বলছে, এখানটায় বলতে বলছে যে চেঞ্জ ইন টু দ্য পজিটিভ ডিগ্রি, তো সেটা এটা জানো ওয়ান অফ দ্য আছে, তো ভেরি ফিউ দিয়ে স্টার্ট করবে, লিখবে যে ভেরি ফিউ ওমেন্স পোয়েটস, সরি এখানটায় তোমাদের ওয়াজ লিখা হবে যে পোয়েটস আছে যেহেতু ওয়ার হবে, তো ভেরি ফিউ ওমেন পোয়েটস ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ স্যাফো, এটা লিখবে। নেক্সট আছে তোমার, ডিড আই মেক এনি মিস্টেক হিয়ার দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, এটা করতে বলছে টার্ন দ্য ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন করতে বলেছে, এটা প্রথমে দেখো ডিড দিয়ে আছে, এটা তাহলে আছে যে ইন্টারেক্টিভ সেন্টেন্স, তাহলে এটা এভাবেই করবে, দ্য স্টুডেন্ট আক্স দ্য টিচার ইফ দ্য স্টুডেন্ট, যেহেতু আছে এখানে তাহলে চেঞ্জ হবে পার্সেন্টটা হিতে করবে, হি হ্যাড মেড এনি মিস্টেক দেয়ার, তারপরে দেখো তারপরে আছে একটা সিম্পল সেন্টেন্স করতে বলছে, মারিয়া মন্টেসেরামে সরি ওয়াজ ইটালিজ ফার্স্ট ফিমেল ডক্টর, এটা একটা, তারপরে কী দিয়েছে, সি অলসো অ্যাচিভড ফেম ইন দ্য ফিল্ড অফ চিলড্রেন এডুকেশন, এটা এভাবে করবে, মারিয়া মন্টেসেরি কমা দিয়ে দেবে, দিয়ে লিখবে যে ইটালিয়ান ফার্স্ট ফিমেল ডক্টর, এটাকে বলা হয় অ্যাপোজিশন, তারপরে ভার্বটা দেবে অ্যাচিভড ফেম ইন দ্য ফিল্ড অফ চিলড্রেন এডুকেশন, তারপরে তোমাদের যেটা দিয়েছে ফেজাল ভার্ব বলে দেখে রাখো, আর তোমাদের ফেজাল ভার্বটা এভাবেই করবে, যদি পাস্ট টেন্স থাকে পাস্ট টেন্সে করবে, মানে ভার্ব দেখে চেঞ্জটা করবে আর কি, তো আমি বলছি না পুরো লাইনগুলো, এটা আমি জাস্ট বলে দিচ্ছি, অ্যাপিয়ার এটা হবে সেট ইন, তারপরে রিকোভার যেহেতু হবে রিকোভার আছে তাহলে কেম ব্রাউন্ড অ্যান্ড কম্পেনসেটেড এটা হবে মেড আপ, তারপরে তোমার পেজে চলে এসো 93 পেজ, শুধু গ্রামার পোর্শনগুলো দিচ্ছি, তোমরা যদি চাও তো পুরোটা করতে করে দিতে তাহলে তোমরা কমেন্ট করো আমি করে দেব, আমি ভাবছি ধীরে ধীরে তোমরা তো আমি সিন পোর্শনটা করবো না, তোমরা নিজে থেকে করতে পারবে, আমি আনসিলগুলো পরে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। তো 93 পেজে কী দিয়েছে দেখো, 93 পেজে দিয়েছে সেই একই জিনিস, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব মানে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে কী দিয়েছে ওয়ান্স এ স্টুডেন্ট অফ ইংলিশ মিডিয়াম স্কুল, এটাও প্যাসিভই করতে হবে, তাহলে কী হবে, ওয়াজ আস্কড, হ্যাঁ ওয়াজ আস্কড টু ডিফাইন এ রিভার, দ্য ক্লেভার লিটিল ফেলো গেপ মানে দিয়েছিল, সে নিজে থেকেই দিয়েছিল, তো এখানটায় সাবজেক্ট নিজের কাছে নিজেই সম্পাদন করতে হবে, তাহলে গেপ করবে, যেহেতু পাস্ট টেন্স আছে এখানটায় গেপ, গেপ কারেক্ট ডেফিনেশনস, হোয়েন দ্য টিচার ফার্দার কোশ্চেন্ড হিম হোয়াট রিভার হি করবে, এটা হ্যাড সিন দিস আনফর্চুনেট পিপল রিপ্লাইড দ্যাট হি হ্যাড নট সিন এনি, এটা এটাই করবে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা। তারপরে পাশে চলে এসো ডু এজ ডাইরেক্টেড, এখানে দিয়েছে কি প্রিপোজিশনস আর্টিকেল করতে বলেছে, দ্য ব্রুটাস ওয়াজ দ্য নোবেলেস্ট কী করবে, অফ অল রোমান্স, অফ করবে এখানটায় অফ অল রোমান্স অ্যান্ড হি কুড নট বিয়ার, বিয়ারের সঙ্গে উইথ, বিয়ার উইথ থট অফ দ্য টাইরেন্ট অ্যান্ড দ্য স্লেভারি দ্যাট কামস থ্রু দ্য টাইরেন্ট, থ্রু করবে থ্রু দ্য টাইরেন্ট। নেক্সট বিতে চলে আসো, বিতে আছে দেখো কী আছে,
দ্য টিচার সেড ম্যানেজ মোটাল, এটা ইনডিরেক্ট স্পিচে করা দেওয়া আছে তোমার, তুমি করতে হবে, এটা ন্যারেশন আছে। তাহলে এটা কি দ্য ইউনিভার্সাল ট্রুথ, ম্যানেজ মোটাল, প্রত্যেকটা মানুষই মোরাল সিট, তাহলে নো চেঞ্জ, চেঞ্জ হবে না, তো করে দেবে এটা। দ্য টিচার সেইড দ্যাট দ্য ম্যানেজ মোটাল, এটাই। তারপরে দেওয়া আছে গড ক্রিয়েটস এভরিথিং, এটা চেঞ্জ দ্য ভয়েস, এটা একেবারে সোজা আছে। এটা তোমাদের কিসে দেওয়া আছে, প্রেজেন্ট ইন্ডিফিনিট দেওয়া আছে, তাহলে তোমরা করবে এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই গড, এটাই করবে। তারপরে দেখো এটা দেওয়া আছে নো সুনার দিয়ে করতে হবে, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, একেবারে সোজা। তোমরা লিখবে অ্যাজ নো সুনার হ্যাড, যেহেতু এটা স মানে পাস্ট আছে তার জন্য নো সুনার হ্যাড দ্য থিপ স দ্য পুলিশ, তারপরে দেন, আমি দেখো মার্ক করে রেখেছি, দেন টিএইচ এ এন লিখবে, নট ই এন লিখবে না, দেন হি র্যান ওয়ে, এটা করে দেবে। তারপরে তোমার ফেজাল ভার্বগুলো আছে, রিজেম্বলস, রিজেম্বল থেকে করবে, রিজেম্বলস বলছিলাম ভার দেখে চেঞ্জ করেছে, তাহলে কী করতে হবে, টেক্স আফটার ডায়েট, এটা পাস্ট অ্যাওয়ে, অ্যাফেক্টস টেলস আপন, এটা করবে। তারপরে পেজ দেখো 112 পেজ, আচ্ছা 112 পেজে কী আছে দেখি, এটা তোমাদের বইতে আছে প্রথম পোর্শনটা, যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস, ওটা তোমরা, আচ্ছা আমি করে দিচ্ছি দেখে নাও। আই হ্যাড নট ডিরেক্টলি, এটা পাসিং ওয়ে ভার্ব থেকে নেওয়া হয়েছে, তো আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি গান টু প্রিজন অ্যাট হিজ সেল অর মেড এনি স্যাক্রিফাইস ফর এনি মাই কান্ট্রি মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপুল লাইক মি হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, এটা করবে। তারপরে পাঁচে দেখো ডুয়ে ডাইরেক্টেড কীটা করতে বলেছে, এটাও তোমাদের বই থেকে দেওয়া হয়েছে ফাদার সেফ থেকে, এটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা যেগুলো টেক্সটে আছে সেগুলোই লিখবে। সামিজ হেড ওয়াচ ডেজি উইথ কনফিউশনস, হি কুড নট ডিসাইডেড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্যামি গ্রিপড অফ হিম, এটা করবে। বিতে দেখো কী দেওয়া আছে, উই আর টট ইংলিশ বাই মিস্টার ভট্টাচার্যা, এটা এটা তাহলে কি প্যাসিভে দেওয়া আছে, উই আর টট, এটা জেনারেল অ্যাক্টিভ টেন্স নয় কিন্তু, তাহলে এটা তোমাদের ভয়েস চেঞ্জ করা আছে, তাহলে তোমাকে কী করতে হবে, এটা অ্যাক্টিভে তোমাকে করতে হবে। হ্যাঁ, উই আর টট প্যাসিভে দেওয়া আছে, উই আর টট ইংলিশ বাই মিস্টার ভট্টাচার্যা, তাহলে কী করবে, মিস্টার ভট্টাচার্যা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হয়, জানো তোমরা সবাই, করে দেবে মিস্টার ভট্টাচার্যা তাহলে টিচেস আস ইংলিশ, এটাই করবে। নেক্সট দেখো দ্য স্টেশন কী আছে, দ্য স্টেশন রোড ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রোড অফ দ্য টাউন, এটা পজিটিভে করতে বলেছে, এটা একেবারে সোজা, ওয়ান অফ দ্য যেহেতু আছে তাহলে করবে কি, ভেরি ফিউ রোডস অফ দ্য টাউন, রোডস যেহেতু আছে কী করবে, আর করবে এখানটায়, যেহেতু এটা স্টেশন রোড ইজ মানে প্রেজেন্ট আছে, তাহলে বলবে ভেরি ফিউ রোডস অফ দ্য টাউনস আর অ্যাজ গ্রেট অ্যাজ দ্য টেশন রোড, এটাই। তারপরে দেখো নেক্সট, দ্য টিচার সেইড বি কোয়াইট বয়েজ, এটা ইনডিরেক্ট স্পিচে করতে হবে, ইম্পারেটিভ, তো করবে দ্য টিচার অর্ডার দ্য বয়েজ, দ্য টিচার অর্ডার বয়েজ টু বি কোয়াইট, এটাই করবে। তারপরে তোমাদের ফেজাল ভার্বগুলো দেখে নাও কী দেওয়া আছে, রিকোভার তো কামরাউন্ড রিজেক্টেড টার্ন ডাউন অ্যান্ড শেষেরটা কী দেওয়া আছে, স্টার্টস, এটা করবে সেট ইন। তো আমি এটাই করলাম, গ্রামার প্রবলেমগুলো করে দিলাম তিনটা পেজ, আমি আবার কিছু সময় পরে আবার আপলোড করে দেবো নেক্সট পেজগুলো, তোমার যদি ভালো লেগে থাকে তাহলে কাছে থেকো, ধন্যবাদ।